শোনা যাচ্ছে 2023 সালে অর্থাৎ চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা। ভাবছেন কে? তাহলে বরং বলেই দিই, তিনি হলেন রাতুল। নিজের মুখেই এই কথা স্বীকার করেছেন অভিনেতা। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক করতে একেবারেই পছন্দ করেন না উদয় প্রতাপ সিং। টেলিভিশনের আর এক জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর সঙ্গে দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে রয়েছে রাতুল, সে কথাও কখনোই লুকোননি অভিনেতা। স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকের মুখ্য চরিত্রে হিয়ার ভূমিকায় অভিনয় করেছিলেন অনামিকা, সেখান থেকেই তিনি জনপ্রিয়তার শিখরে। এবার দুজনে মিলে জীবনের নতুন অধ্যায়ে পা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাতুল নিজেই জানিয়েছেন প্ল্যানিং চলছে, এই বছরে ইচ্ছা আছে বিয়ে করার, সবটা চূড়ান্ত হলে নিশ্চয়ই জানাবো। ইচ্ছা আছে এই বছরে আমাদের সম্পর্ককে পরের ধাপে নিয়ে যাওয়ার, আমরা প্রায় আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছি। প্রসঙ্গত, মিঠাইয়ের সিদ্ধার্থ অর্থাৎ সিডের সাথে বেশ ভাই ভাই সম্পর্ক রয়েছে রাতুলের, পরস্পরকে বাবা বলে ডাকেন তারা। এই সাক্ষাৎকারের সময় আদ্রিত রাতুলের পাশেই বসেছিলেন। সবটা শুনে আনন্দে উচ্ছ্বসিত সিদ্ধার্থ বলেন, অনামিকা আমাদের পরিবারের মতো, অনেক বছর ধরে ওদের সঙ্গে আমাদের সম্পর্ক, ওরা দুজনেরই আমার খুব কাছের, অনামিকা আশেপাশে থাকলে খুব ভালো লাগে। আদ্রিত আরো বলেন, অনামিকাকে আমিও খুব ভালোবাসি, সম্মান করি, খুব ভালো মেয়ে, আমি দারুণ খুশি যে ওরা ফাইনালি একটা সিদ্ধান্ত নিচ্ছে, আর উদয় সেটেল করার প্ল্যান করছে মানে আমার একটা বড় ভূমিকা সেখানে অবশ্যই থাকছে। প্রসঙ্গত, বর্তমানে আমরা উদয়কে মিঠাইয়ের মতো জনপ্রিয় ধারাবাহিকের পাশাপাশি নিম ফুলের মধুর মতো আরো একটি জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্র দেখতে পাচ্ছি। তবে উড়ন্তুপড়ি ধারাবাহিকের পর ছোট পর্দা থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছেন অভিনেত্রী অনামিকা। তাহলে কি বিয়ের জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে দুজনেরই? এখন শুধু সুখবরের পালা।